আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট রাজপুত্র বলে ঘোষণা দিয়েছেন এই সময়ের আলোচিত নায়িকা স্বপ্নম বুবলি। তার ঠিক কিছু পরপরই শাকিব খানও একই ঘোষণা দেন। শুক্রবার দুপুর 12টার দিকে একই সঙ্গে সন্তানের ছবি সহ পোস্ট করে এই ঘোষণা দেন এ তারকা জুটি। ফলে অবসান হলো গত কিছুদিন ধরে চলা সকল জল্পনা কল্পনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে যুক্ত করা ক্যাপশনে তারা লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে, তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট রাজপুত্র, আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। গত 27 সেপ্টেম্বর হঠাৎ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলি। এরপরই শাকিব খানের সঙ্গে বিচ সিনেমা শুটিংয়ের সময় বুবলির গর্ভধারণে যে গুঞ্জন উঠেছিল সেটি আরও তীব্রতর হয়ে ওঠে। ছবি দুটি পোস্ট করে বুবলি লিখেছিলেন, মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা। এরপর আর কারো সন্দেহ থাকে না। কিন্তু সন্তানের বাবাকে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় আলোচনা সমালোচনার। তবে নিজেদের নিয়ে উঠা আলোচনা সমালোচনা এবার নিজেরাই থামালেন। ভক্তদের জানান দিলেন নিজেদের পরিণয় এবং সন্তানের কথা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।